হ্যালো বন্ধুরা, আগের আমরা একটা ভিডিও দেখেছি রেলের রিজার্ভেশন কিভাবে করতে হয়, তৎকাল টিকিট কিভাবে বুক করতে হয়, তার সঙ্গে দেখেছি IRCTC-র রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে করতে হয়। যদি সে ভিডিওটা না দেখে থাকো, তোমার সেটা লিংক দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নাও, এবং ডিসক্রিপশনেও তার লিংক দিয়ে দেবো, সেটাও তোমরা দেখে নেবে। এবং আজকে দেখবো কিভাবে লোকাল ট্রেনের টিকিট বুক করতে হয়, সেটা বাড়িতে বসে হোক বা রাস্তায় হোক। এবং তার সঙ্গে দেখবো কিভাবে মান্থলি টিকিট বুক করতে হয় বা একটা প্ল্যাটফর্ম টিকিট কিভাবে বুক করতে হয় বাড়িতে বসেই। চলো বন্ধুরা, দেখে নিই আমরা সব ভিডিওর সমস্ত ডিটেলস দেখবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমি পুরো ডিটেলসে দেখাবো। প্রথমে যাবে তোমার ফোনের প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে UTS, UTS সার্চ করবে। দেখো এইরকম একটা আসবে, অ্যাপ্লিকেশন আসবে UTS, এটা ওপেন করবে। তোমরা প্রথমে ইনস্টল করবে, আমার ইনস্টল করা ছিল তাই ওপেন হলো, তোমরা ইনস্টল করে নেবে, নিয়ে ওপেন করবে। করার পরে দেখো এই অ্যাপ্লিকেশনটাই তোমাদের প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন করতে হলে তোমাদের প্রথমে করতে হবে কি, এই যে লগ ইন আছে এর উপরে ক্লিক করতে হবে। লগ ইনের উপরে দেখো আমি ক্লিক করে দিলাম। লগ ইনের উপরে ক্লিক করার পরে দেখো নিচে লেখা রয়েছে রেজিস্ট্রেশন, তো এই রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবে। ফার্স্ট টাইম যাদের তাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং এটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন, আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে লাগবে না। এবং এই রেজিস্ট্রেশনে কি কি করতে হবে দেখো, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে তোমার নাম, এখানে পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা দিয়ে এই অ্যাপটা লগ ইন হবে। এবং এই যে মোবাইল নাম্বার যেটা, এইটাই তোমার হচ্ছে লগ ইন আইডি হিসাবে ভ্যালিড হবে। এখানে দেবে তোমার জেন্ডার, ডেট অফ বার্থ, এখানে তোমার টার্ম অ্যান্ড কন্ডিশনের অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবে, পরে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দেবে। দিলে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশনের পরে দেখো লগ ইন, এই যে লগ ইনের এখানে আসবে, এখানে হচ্ছে লগ ইন যে থাকবে উপরে মোবাইল নাম্বার, লগ ইনের উপরে দেখো মোবাইল নাম্বার, তার নিচে পাসওয়ার্ড যেটা তুমি সেট করলে, দেওয়ার পরে লগ ইনেতে ক্লিক করে দেবে। জাস্ট দেখো লগ ইন আমি ক্লিক করে দিলাম, লগ ইন হয়ে গিয়েছি। এখানে এই যে মেসেজটা দিচ্ছে, কারণ আমি আগে জার্নি করেছি তাই এখানে ফিডব্যাক দেওয়ার জন্য বলছে, এটা জাস্ট ফিডব্যাক ফর্ম। তো চলো বন্ধুরা, এই হচ্ছে ইন্টারফেস অ্যাপ্লিকেশনের। এখান থেকে আমাদের টিকিট বুক হবে, এখান থেকেই মান্থলি টিকিট বুক হবে, প্ল্যাটফর্ম টিকিট বুক করা যাবে, সব কিছু, এমনকি আমি প্ল্যাটফর্মের মধ্যে গিয়েও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিকিট কাটতে পারবো। চলো বন্ধুরা, এখানে দেখো আর ওয়ালেট যে অ্যাপ্লিকেশন এটা আছে, এই আর ওয়ালেটের মধ্যে ক্লিক করবে, পরে আগে টাকা লোড করে নেবে, কেন আমি পরে দেখাবো। তো এখানে টাকা লোড করতে হলে তোমাকে দেখো এখানে রিচার্জ বলে একটা অপশন রয়েছে, রিচার্জ ওয়ালেট, এই অপশনের উপরে ক্লিক করে দেবে। রিচার্জ অপশনের উপরে ক্লিক করলে দেখো এখানে আসবে মিনিমাম 50 টাকা তোমাকে রিচার্জ করতে হবে। তো আমি এখানে জাস্ট একটা অ্যামাউন্ট নিয়ে নিলাম, ধরে নিলাম আমি 100 টাকা রিচার্জ করব, কারণ আমার রেগুলার মাঝে সাঝেই দরকার পড়ে, এটা এক্সপায়ার হবে না লাইফ টাইমের জন্য। এখানে দেখো তিনটে গেটওয়ে আছে, সেই তিনটে গেটওয়ের মাধ্যমে তুমি টাকা লোড করতে পারবে, ফার্স্ট পেটিএম, সেকেন্ড মোবিকুইক, থার্ড ফ্রিচার্জ। তো যে কোনো গেটওয়ে তুমি ভায়া করতে পারো, ধরে নিলাম আমি পেটিএম, পেটিএম এ পেমেন্টের উপরে ক্লিক করবে। করার পরে দেখো এখানে তলার দিকে চলে যাবে, তলার দিকে দেখো এখানে রয়েছে, দেখো তলার দিকে, তলার দিকে এখানে দেখো প্রিপেড ডেবিট ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট, UPI, নেট ব্যাংকিং, যে কোনো একটা পেমেন্ট ইউজ করতে পারো। ধরো আমি এটা প্রিপেড ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের উপরে ক্লিক করলাম, এখানে কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট সমস্ত কিছু দেবে, দেওয়ার পরে পেমেন্টের উপরে ক্লিক করে দেবে। দিলে তোমাদের ওয়ালেটটা রিচার্জ হয়ে যাবে। এবং রিচার্জের পরে দেখো ব্যাক করে নিলাম, আমার রিচার্জ দেখো আগে রিচার্জ করেছিলাম, আমার এখানে অ্যামাউন্ট অল্প কিছু অ্যামাউন্ট পড়ে রয়েছে, এটা থেকে আমি আবার টিকিট বুক করতে পারবো। তো চলো এগুলো পরে দেখছি আর বাকি ইনফরমেশন, আমি জাস্ট এটা ব্যাক করে নিলাম। এবার চলে আসবো টিকিট বুকিং এর ব্যাপারে। দেখো ওপরে যে সমস্ত ইনফরমেশন গুলো আছে সেগুলো আগে দেখিয়ে দিই, নর্মাল বুকিং, কুইক বুকিং, প্ল্যাটফর্ম বুকিং, সিজন বুকিং, কিউআর বুকিং, প্রত্যেকটার মানে হচ্ছে এখানে নর্মাল বুকিং, এখান থেকে এই দুটো অপশন টিকিট বুকিং এর জন্য, এইটা হচ্ছে প্ল্যাটফর্ম টিকিট বুকিং এর জন্য, তুমি প্ল্যাটফর্মে যাবে সেই যে কোনো প্ল্যাটফর্মে তুমি টিকিট বুক করতে পারবে। সিজন বুকিং হচ্ছে মান্থলি টিকিট বুকিং, যারা মান্থলি যাতায়াত করে তাদের জন্য। আর কুইক বুকিং, কিউআর বুকিং, সরি কিউআর বুকিং যেটা হচ্ছে, তুমি যদি প্ল্যাটফর্মের মধ্যে হয়তো পৌঁছে গিয়েছো, লম্বা লাইন দেখে বুঝতে পারছো না যে কখন টিকিট কাটবো, তো দেখবে প্ল্যাটফর্মের মধ্যে বিভিন্ন জায়গায় কিউআর কোড ছাঁটা থাকে, ওপরে লেখা থাকে UTS কিউআর স্ক্যান, তো সেখানে গিয়ে এই স্ক্যানটা তুমি ইউজ করতে পারবে। এই স্ক্যানটা জাস্ট এই স্ক্যানের উপরে ক্লিক করবে, করলেই দেবে তোমার ক্যামেরা অন হয়ে যাবে, সেখানে তুমি স্ক্যান করে তোমার যে আর ওয়ালেটে যে পেমেন্ট পয়সা আছে সেখান থেকে তুমি যে সেই টিকিটটা কাটতে পারো। তো টিকিটটা কিভাবে কাটতে হয় চলে এবার সেটা দেখবো, তার আগে এগুলো দেখিয়ে দিই। ক্যান্সেল টিকিট, ধরো তুমি টিকিট বুক করেছো সেটা তুমি যাবে না, ক্যান্সেল করবে,
ক্যান্সেল করলে এখানে ক্যান্সেল টিকিট এখানে চলে আসবে, বুকিং হিস্ট্রি মানে আমি যে টিকিট বুক করেছি তার হিস্ট্রি এখানে আসবে, শো টিকিট ট্রানজ্যাকশন প্রোফাইল আর ওয়ালেট। চলো এগুলো একটু দেখে নিই। দেখো এখানে শো টিকিট, শো টিকিটের উপরে ক্লিক করলে দেখাবে, দেখো আমি যে টিকিট বুক করেছি সেটা এখানে দেখাচ্ছে। দেখো আমি জাস্ট আজকেই বুক করেছিলাম, এটা আজকে দেখাচ্ছে, এবং এই টিকিটটার কিউআর কোডও এখানে শো করাতে পারবে। জাস্ট নিচে দেখো রয়েছে ওপেন কিউআর কোড, এটাতে ক্লিক করলে কিউআর কোডটাও দেখিয়ে দেবে। এবারে দেখো ব্যাক করলাম, ব্যাক করে দেখো এখানে আর একটা অপশন রয়েছে বুকিং হিস্ট্রি। বুকিং হিস্ট্রিতে ক্লিক করলে দেখো এখানে বুকিং দেখাবে যে তুমি লাস্ট কবে কি বুক করেছো সেটা এখানে দেখতে পাবে। তারপরে দেখো এখানে রয়েছে ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করলে তুমি কবে কি করেছো, কবে টাকা লোড করেছো কি, সেই ট্রানজ্যাকশন গুলো এখানে দেখাবে। যদি ফেলড হয় বা এ হয় সেগুলো এখানে দেখাবে, সেগুলো ইমেলের মাধ্যমে জানাতে পারবে। তারপরে দেখো আর ওয়ালেট, আর ওয়ালেট এখানে তোমার আগে দেখেছি যে রিচার্জ, এখান থেকে রিচার্জ করতে হয়, রিচার্জ ওয়ালেট, রিচার্জ হিস্ট্রি এবং পাসবই, এগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। চলো বন্ধুরা এবার আমরা দেখব টিকিট কাটা। টিকিট দু রকম মেথডে কাটা যায় এখানে, এক হচ্ছে পেপারলেস আর একটা হচ্ছে পেপারলেসটা কি না, এখান থেকে তুমি বাসে বা যেখানেই থাকুক তোমার স্টেশনের কাছাকাছি কোথাও রয়েছো সেখান থেকে তুমি টিকিটটা কাটতে পারবে। তবে এই টিকিটটার জন্য তোমাকে ফোন ক্যারি করতে হবে, কারণ তোমার ফোনেতে যখন টিকিট বুক করবে তোমার ফোনেতেই সেই টিকিটটা ক্যারি করতে হবে। আর সেকেন্ড অপশনটা তোমাকে হচ্ছে বাড়িতে বা যে কোনো জায়গায় তুমি টিকিট বুক করতে পারো, কিন্তু সেটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে টিকিট হবে, সেটা তোমাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে একটা কাগজে, ঠিক আছে, অ্যাজ এ টিকিট হিসাবে। এই হচ্ছে প্রসেস। তো আমি জাস্ট পেপারলেসে ক্লিক করলাম, পেপারলেসে ক্লিক করলে দেখো আমার এখানে লোকেশন বেস, আমার এখানে যে লোকেশন বেস যে স্টেশনগুলো সব থেকে কাছাকাছি হবে সেটাই আমার এখানে শো করবে। দেখো এখানে আমার এখানে ওপরে দেখাচ্ছে বালিগঞ্জ, ঢাকুরিয়া, তো আমি জাস্ট একটার উপর ক্লিক করে দিলাম বালিগঞ্জ। তার নিচে আমি গোয়িং টু, গোয়িং টু মানে যেখানে যাব, আমি ধরে নিলাম বিধাননগর, বিধাননগর নিয়ে নিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর দেখো এখানে কিছু অপশন আসছে, অ্যাডাল্ট মানে তোমরা কজন যাবে, যে এখানে চাইল্ড বাচ্চা কজন আছে তোমাদের সঙ্গে, জার্নি টাইপ মানে তুমি এটা একবারে যাবে না রিটার্ন আসবে। দেওয়ার পরে এখানে দেখো পেমেন্ট টাইপ, পেমেন্ট অপশনে এখানে কি কি দেখাচ্ছে, পেমেন্ট অপশনে এখানে আর ওয়ালেট, আর একটা দেখাচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই। তো তুমি যদি উপরেরটা সিলেক্ট করে দাও তাহলে তোমার সঙ্গে সঙ্গে টিকিট বুক হয়ে যাবে, আর নিচেরটা যদি তুমি সিলেক্ট করো, এই কারণেই তোমাদের বলছিলাম যে উপরেরটা ব্যবহার করবার জন্য, কারণ যখন তুমি নিচেরটাতে পেমেন্ট করতে যাবে বেশিরভাগ সময়ই ফেঁসে যায়, ফেল হয়ে যায়, নেটওয়ার্কের ইস্যু হয়, বাট উপরেরটাই তোমার সে সমস্ত প্রবলেমগুলো হয় না। তুমি একটা সময় আর ওয়ালেটে টাকা লোড করে নিলে তারপর তুমি যে কোনো সময় তুমি টিকিট বুক করলে তুমি ইনস্ট্যান্ট টিকিট বুক করতে পার, নিচেরটাতে অনেক সময় ফেল হয়ে যায়, ইউপিআই অনেক সময় ফেল হয়ে যায়, পেমেন্ট হচ্ছে তো হচ্ছে এরকম চলতেই থাকে, ঠিক আছে। এই হচ্ছে সমস্যাগুলো হয়, যার কারণেই তোমাদের বলেছিলাম যে প্রথমেই আর ওয়ালেট মানে রেলের যে ওয়ালেট আছে সেখানে একটা ছোট কেওয়াইসি হয়, আধার বা ভোটার কার্ড যে কোনো একটা আইডি দিয়ে কেওয়াইসি করে নেবে, নিয়ে টাকাটা লোড করে নেবে, নেওয়ার পরে এই প্রসেসে তোমরা বুক করবে। ওকে আমি এখানে দিয়ে দিলাম আর ওয়ালেট, দেওয়ার পরে দেখো গেট ফেয়ারের উপরে ক্লিক করে দিলাম, ফেয়ারের উপরে ক্লিক করতে দেখো এখানে ফেয়ার চলে এসছে বালিগঞ্জ থেকে বিধাননগর, একজন অর্ডিনারি টিকিট, দাম চলে এসছে 9 টাকা, বুক টিকিট। এখানে উপরে আমি যদি ক্লিক করি বুক টিকিটের উপর ক্লিক করলে আমার এখানে টিকিটটা শো হয়ে যাবে। হ্যাঁ, বুক টিকিটের উপরে যদি একটু ক্লিক করি এটা টিকিটটা বুক হয়ে যাবে। তো এই কারণে আমি এখানে আর বুক টিকিট, কারণ আমি তো টিকিটটা বুক করে জাস্ট তোমাদের দেখাচ্ছি, কারণ আমি বুক যেটা করেছি দেখো এইভাবে আমি বুক করেছি সেটা আমি তোমাদের দেখালাম, যে আমি যেটা বুক করেছি দেখো এখানে শো টিকিটের উপরে দেখাবে, তোমরা যেটা বুক করবে সেটা ওখানে দেখাবে। শো টিকিটের উপরে গেলে দেখো এখানে দেখাচ্ছে দমদম থেকে বিধাননগর, আমি টিকিট কেটে রেখে দিয়েছি, এটা দেখো এখানে দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে তোমরা টিকিট বুক করতে পারবে। আর উপরে দেখো একটা মেসেজ দিচ্ছে যে তোমরা যদি দেখো ইন্ডিয়ান রেলওয়ে অফার 3% বোনাস অন রিচার্জ অ্যান্ড আর ওয়ালেট, আর ওয়ালেটে তোমরা যদি এখানে টাকা লোড করে রাখো তাতে 3% ছাড় দেবে বোনাস হিসাবে, 3% মানে 3% আবার ওখানে অ্যাড হয়ে যাবে এক্সট্রা। পেপারলেস যেটা আছে এইটা ডিস্টেন্সের ব্যাপার থাকে, ডিস্টেন্স কি যে তুমি স্টেশন আছো, স্টেশন থেকে মোটামুটি ধর তুমি হাওড়ায় টিকিট কাটবে, তো চেষ্টা করবে তুমি ধর্মতলায় টিকিটটা কেটে নেওয়া, কারণ এই সময় জিপিএস এর খুব প্রবলেম, 4 কিলোমিটার দূর থেকে স্ট্রাই করবে, 20 কিলোমিটারের মধ্যে হতে হবে। ওকে, 20 কিলোমিটারের মধ্যে তুমি টিকিট কাটতে পারবে, 20 কিলোমিটার স্টেশন থেকে 20 কিলোমিটার মধ্যে এবং 4 কিলোমিটার দূরে, মানে স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে এবং 20 কিলোমিটার মধ্যে তুমি টিকিটটা কাটার চেষ্টা করবে,
নয়তো হতে চায় না অনেক সময়। ওকে, জিপিএস এর সমস্যা হয়, জিপিএস কম বেশি এর কারণে অনেক সময় টিকিট নিতে যায় না, ভাবে যে স্টেশনে আছে। আর একটা প্রসেস, ধরো ইনকেস তোমার জিপিএস এর খুব প্রবলেম করছে, টিকিট কাটতে পারলে না, তখন একদম প্ল্যাটফর্মে চলে আসবে। প্ল্যাটফর্মে এসে যে কিউআর স্ক্যান রয়েছে, কিউআর, এই যে কিউআর বুকিং, কিউআর বুকিং এর ফলে জাস্ট তোমার স্টেশনে চলে আসবে। স্টেশনে এসে যেখানে দেখবে দেওয়ালে বিভিন্ন জায়গায় কিউআর সাটা থাকে, সেখানে গিয়ে স্ক্যান করবে, করে টিকিট বুক করে নেবে। এই হচ্ছে প্রসেস। আরো যদি কোনো সমস্যা থাকে বুকিং করতে, তাহলে তোমরা কমেন্ট করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও আপডেট পেতে।